তাহলে আমরা সম্পত্তি বিক্রি করে আগামী কালই ঢাকায় চলে যাব। ঢাকায় চলে যাবি মানে? আমার তো অবস্থা ভালো না, কখন কি হয়ে যায়, আর দুটো দিন থাকলে হয় না। আমরা এখানে থেকে কি করব, আর আপনাকে দেখভাল করার জন্য তো একজন আছেই। নতুন মা তো আছেই, আমাদের আর কি দরকার আপনার বাবা? তাই বলে দাদুকে একা ফেলে চলে যাবে তোমরা? আশ্চর্য যে বাবা সন্তানদের কথা চিন্তা না করে এই বয়সে বিয়ে করতে পারে, তাকে তো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো। আমি যাব না, আমি দাদুর সাথে আরো কিছুদিন থাকব, তোমরা যাও। আমি কিছু কথা বলতে চাই। বলো ছোট বউ। ওনারা যেহেতু সম্পত্তি বিক্রি করতে চান, তো কারো যদি আপত্তি না থাকে তো আমি চাচ্ছি যে সম্পত্তিগুলো কিনে নিতে। কারণ আমি চাই না আমার স্বামী সম্পত্তি অন্য কেউ কিনুক। এই মেয়ে বলে কি, হ্যাঁ এত সম্পত্তি কেনার টাকা তুই কই পাবি? ফকিরনি ঘরের ফকিরনি। বড় বউ, বিয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। যে মেয়ে সম্পত্তি লোভে একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে পারে, সে অন্য সম্পত্তি কেনার জন্য এত টাকা কোথায় পাবে? বর্তমান বাজারে আপনাদের তিন ভাই বোনের সম্পত্তির দাম 3 কোটি টাকা। আমাকে 2 দিন সময় দিলে আমি এই টাকা দিয়ে আপনাদের সম্পত্তি কিনে নিতে চাই। আমরা আমাদের সম্পত্তি অন্য কোথাও বিক্রি করব, তা আপনার কাছে বিক্রি করব না। হুট করে এত টাকার সম্পত্তি আপনারা বিক্রি করতে পারবেন না। তারপরে জমির দলিল যাচাই বাছাই করতে তো অনেক দিন লেগেই যাবে, এত তাড়াতাড়ি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তাই দেখেন, আমার প্রস্তাব আমি দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। এই বদ মহিলা, তুই এত টাকা কই পাবি? টাকা কোথায় পাবো কি পাবো না সেটা তো আপনার দরকার নেই, আপনার জমির টাকা আপনি নেবেন। আমি নিশ্চিত এই ডাইনি কোনো চোরা কারবারি। পুলিশের হাত থেকে বাঁচতে আমার সহজ সরল বাপটারে বিয়ে করে এখন গা ঢাকা দিয়েছে, না হলে এর কাছে এত টাকা আসবে কোত্থেকে? ঠিক আছে, আপনারা খোঁজ নেন, আর যদি জমি বিক্রি করতে চান তাহলে আমাকে বলবেন, আমি 2 দিন টাইম নিয়ে আপনাদের টাকা জোগাড় করে আপনাদের জমি আমি কিনে নেব। আমি ওনার প্রস্তাবে রাজি। আতিক তুই রাজি? ভাইজান তুমি যা ভালো মনে করো। ব্যাস হয়ে গেল, কে জমি কিনলো সেটা আমাদের দেখা বিষয় না, টাকা পেলেই হলো। তুই রাজি? তাহলে আমি বাদ যাবো কেন, আমিও জমি বিক্রি করব। ব্যাস ও রাজি। আমরা তাহলে 2 দিন এই বাড়িতে অপেক্ষা করলাম, জমির টাকা পেলে তারপর আমরা ঢাকা চলে যাব। তারপরে আর ভুলে কখনো এই গ্রামে আসবো না। আমি কি আর আসবো না? কোনোদিনও না। চলো এই আসো।